দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে গোপালগঞ্জ এবং নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাদল সাহা ও দেবাশিস কুমার সরকার। শুরুতেই ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে গোপালগঞ্জে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী বাদল সাহা। বাদল, গোপালগঞ্জে ডেঙ্গুর কি পরিস্থিতি, সেখানে রোগীরা কি বলছেন, হাসপাতালে তারা ঠিকমতো সিট পাচ্ছেন কিনা, সে বিষয়টা যদি একটু জানাতেন। ভয়াবহতা রয়েছে, প্রতিদিনই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। যদি এই আগস্ট মাসের 22 তারিখ পর্যন্ত গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আপনার 397 জন ভর্তি হয়েছে, যা গত দুই মাসের তুলনায় কিন্তু ব্যাপক। যদি গত দুই মাসের একটু পরিসংখ্যান আমি বলি, তাহলে জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল মাত্র 70 জন, আর জুলাই মাসে কিন্তু সেটি বেড়ে দাঁড়িয়েছিল 409 জনে, আর গত 24 ঘন্টায় 10 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আর সকল যে জেলা হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে 57 জন, আর যারা বাদবাকি যেসব রোগীরা রয়েছেন তারা কিন্তু বাসা এবং বাসাতে তারা চিকিৎসা নিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই ডেঙ্গু ভয়াবহতার কারণে কিন্তু যে আমাদের যে হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলোতে যারা নার্স ডাক্তার রয়েছেন তারা কিন্তু সেবা দিতে হিমশিম খাচ্ছে, আর যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোতে কিন্তু রোগীর চাপ বাড়ছে। জ্বর হলেই তারা কিন্তু এই ডেঙ্গু পরীক্ষা করার জন্য এই নিরাময় আপনার পরীক্ষা কেন্দ্রেতে আছেন। আর এই ডেঙ্গু কমানোর পরিস্থিতি স্বাভাবিক করতে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো আমরা উদ্যোগ দেখিনি, পৌরসভা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমন চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নেই। আর স্বাস্থ্য বিভাগ বলছে যে এই ডেঙ্গু প্রতিরোধের একমাত্র হচ্ছে সচেতনতা, ঘুমানোর সময় এই মশারি টানিয়ে ঘুমাতে হবে এবং বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ বাদল সাহা। এবার দর্শক, আমরা চলে যেতে সরাসরি নাটোরে, সেখানে আছেন আমাদের সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, গোপালগঞ্জের যেমনটা শুনছিলাম যে ভয়াবহ পরিস্থিতি, নাটোরে কিন্তু ঠিক ততটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। এ পর্যন্ত আমি একটা ছোট্ট পরিসংখ্যান যদি দিই, তাহলে দেখা যাবে যে এই বছরে জানুয়ারি থেকে এই আগস্ট মাস পর্যন্ত নাটোরে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা হচ্ছে 250 জন, এর মধ্যে 237 জন চিকিৎসা নিয়ে ভালো হয়ে তারা বাসায় ফিরে গেছেন, এবং বর্তমানে নাটোর সদর হাসপাতালে 7 জন সহ অন্যান্য উপজেলা হাসপাতালগুলোতে এখন রোগী চিকিৎসা নিচ্ছেন মাত্র 13 জন। এছাড়া গতকাল 10 জন রোগী শনাক্ত হয়েছেন, এছাড়া গত কয়েকদিন কিন্তু কোনো শনাক্তের হার ছিল না তেমনভাবে। তবে ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছি এবং সিভিল সার্জনের সঙ্গে আমি কথা বলেছি, তার মধ্যে তিনি যেমনটা বলছেন যে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত কিন্তু তেমন একটা রোগী ছিল না এই ডেঙ্গু আক্রান্ত। জুন, জুলাই এবং আগস্টে তিন মাসেই কিন্তু মূলত এই 80 ভাগ রোগী ডেঙ্গু শনাক্ত হয়েছেন এবং তারা চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। এই ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু নাটোরের যে নতুন 2500 শয্যা হাসপাতালে যে নতুন বিল্ডিং হয়েছে, সেখানে কিন্তু একটি আলাদা ডেঙ্গুর জন্য ইউনিট স্থাপন করা হয়েছে এবং সেখানে কিন্তু বিশেষ কেয়ারে রোগীদেরকে সেবা দেওয়া হচ্ছে। আর যদি বলতে হয় তাহলে জেলা প্রশাসন এবং পৌরসভা প্রশাসন তরফ থেকে কিন্তু ঢাকঢোল পিটিয়ে বেশ জোরে সোরেই এই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো শুরু হয়েছে জেলা প্রশাসনের কার্যালয় থেকে, এবং সেটা স্কুল কলেজ এবং অন্যান্য অফিস আদালত এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অব্যাহত রয়েছে। পৌরসভার পক্ষ থেকে কিন্তু মশা নিধনের জন্য ঔষধ ছিটানো হচ্ছে, এছাড়া বিশেষভাবে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার কারণে এছাড়া নাটোরে আপনি জানেন যে বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু একটু কম, যার কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হারটা কিন্তু কম, এবং ডাক্তাররা যেটা বলছেন যে তাদের কাছে প্রয়োজনীয় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, এবং নাটোরে যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তাদের মধ্যবয়সী এবং যুবকরাই বেশি, এবং এর মধ্যে প্রায় 40 ভাগ। ধন্যবাদ দেবাশিস কুমার সরকার। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে গোপালগঞ্জ ও নাটোর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।